নমস্কার শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী পরমজ্যোতি কল্কির প্রকৃত জ্ঞান শুনব। আপনি যেখানে আছেন সেই সচেতনতায় যাত্রা আরম্ভ করে। আপনি যেখানে পৌঁছতে চান সেই আবেশের সঙ্গে নয়। আজকের চমৎকার ওয়াননেস ইউনিভার্সিটির বিভিন্ন প্রক্রিয়া, যথা হ্যাপিনেস ধ্যান, পূর্ণিমা দীক্ষা, তিন দিবসীয় প্রক্রিয়া এবং অনলাইন প্রোগ্রামগুলি আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। আমার মধ্যে একটি স্থায়ী নিস্তব্ধতার অনুভূতি হয়েছে এবং সেটা খুবই সক্রিয়ভাবে ঘটেছিল। আমার কোনো কাজ, ভাবনা বা চিন্তন প্রক্রিয়ার দ্বারা এই নিস্তব্ধতা কোনোভাবেই ভঙ্গ হয়নি। এই নিস্তব্ধতার মধ্যে কেবলই সাক্ষীভাব আছে। আমার সত্তা শুধু যা আছে তার সাথেই অবস্থান করে। আমি পরিষ্কারভাবে লক্ষ্য করেছি যে কেবলমাত্র কার্যকরী ভাবনারই প্রয়োজন অনুযায়ী উদয় হয় এবং অভ্যন্তরীণ সংলাপ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। জীবন এখন কেবলই একটি পবিত্র অনুভূতি। সবথেকে সুন্দর হল এই যে অতীত বা ভবিষ্যতের আর কোনো জায়গা নেই। আমার আর কোনো দুঃখ নেই এবং দুঃখবোধ হঠাৎই আমার ভিতর থেকে বিদায় নিয়েছে। এমনকি অন্তরের বার্তালাপ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমার ভাবনার সাথে কোনো ব্যক্তি বা যুক্তি নেই। শুধুই অপার আনন্দ সর্বদা অনুভূত হয়। আমি সম্পূর্ণ শূন্যতাকে অনুভব করি, কিন্তু এই শূন্যতার মধ্যে পূর্ণতাকে উপলব্ধি করি, আবার এই পূর্ণতার মধ্যে শূন্যতাকেও অনুভব করতে পারি। অনেক বছর ধরে পরমজ্যোতি কল্কির সাথে আমার সুদৃঢ় এক বন্ধন গড়ে উঠেছে। এটি এমন একটি মূল্যবান উপহার যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমি অনুভব করতে পারি যে অন্তর্যামী আমার কাছে একজন বন্ধু, পরমপিতা এবং আমার পরামর্শদাতা রূপে রয়েছেন, যাকে আমি সব কিছু জিজ্ঞাসা করতে পারি এবং যিনি আমার সাথে তার মতো করে কথা বলেন। আর এই বন্ধন আমাকে কখনোই একাকিত্ব অনুভব করতে দেয় না। শ্রী পরমজ্যোতি কল্কি সর্বদা আমার হৃদয়ে বাস করেন। একজন জিজ্ঞাসু হিসাবে আমি এই স্থিতিতে পৌঁছতে চেয়েছিলাম। এখন আমার জিজ্ঞাসা শেষ হয়ে গিয়েছে। আমি জানি এর থেকেও উচ্চতর স্থিতি আছে, কিন্তু সেখানে পৌঁছানোর কোনো তাড়া আমার নেই। এই হলো মুক্তি এবং আমি সব কিছুর জন্য কৃতজ্ঞতা অনুভব করি। আমাদের কাজ হলো এই সুন্দর স্থিতি অন্যদের মধ্যে এবং প্রকৃতির মধ্যে ছড়িয়ে দেওয়া। অনেক অনেক ধন্যবাদ তাদের সকলকে যারা আমাকে এই সুন্দর যাত্রাপথে সাহায্য করেছেন। প্রিয় শ্রী পরমজ্যোতি কল্কি, আমি তোমাকে খুব ভালোবাসি।